অক্সিজেন সংকট তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী কয়েকটি জেলার সরকারি হাসপাতালে অক্সিজেন সংকটে রোগীর মৃত্যু স্বাস্থ্য খাতের অনিয়ম সংসদে দেয়া বক্তব্যকে ঘিরে বিরোধী দলের এমপিদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার জাহিদ মালেক এ সময় স্বাস্থ্যমন্ত্রীর লজ্জাসরম নেই বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করেছেন তারা শনিবার সংসদে অনির্ধারিত আলোচনায় যখন স্বাস্থ্যমন্ত্রীকে বিরোধী দলীয় সদস্যরা তুলাধুনা করেন তখন তিনি অধিবেশন কক্ষে ছিলেন না তবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে অক্সিজেন সংকট নিয়ে প্রথমে আলোচনা শুরু করেন বিএমপির সংসদ জি এম সিরাজ তিনি বলেন অক্সিজেনের অভাবে বগুড়ায় দুই দিনে চব্বিশ জন মারা গেছেন কোভিডের জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতাল দুশো বেডের এর মধ্যে আইসিইউ বেড আছে আটটি কিন্তু হাই ফ্লো নাজাল ক্যানোলা আছে মাত্র দুইটি ফলে বাকি আইসিইউ বেড কোনো কাজেই লাগছে না তিনি জানান বগুড়ায় তিনটি হাসপাতালে চারশো পঞ্চাশটি বেড রোগীতে ঠাসা নতুন রোগী ভর্তি হতে পারছেন না ভারতের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে ভালো এরপরও তারা নাজেহাল হয়েছে আমাদের দেশে ভারতীয় ভেরিয়েন্ট সেভাবে ছড়িয়ে পড়লে আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হতে পারে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরার বিষয়টিও নিশ্চিত করার দাবি জানানো হয়